জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে একের পর এক শক্তি প্রদর্শনের মহড়া, আর তারই ধারাবাহিকতায় এবার পরমাণু বোমা বহনের সক্ষম বোমারু বিমান থেকে জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা LRASM এর পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ কথা জানায় দেশটির নৌবাহিনী। এ ব্যাপারে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগত ভারী বোমারু বিমান B-2B ল্যান্সার থেকে এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সফল হয়েছে বলে দাবি করেছে নৌবাহিনী। এদিকে এ পরীক্ষাকে উল্লেখযোগ্য নতুন সাফল্য হিসেবে দেখছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের মতে বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হার্নোফ ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী এখন থেকে রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র LRASM ব্যবহার করবে। উল্লেখ্য, এর আগে আগস্টের মাঝামাঝি সময়েই গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল উত্তর কোরিয়া। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা কিভাবে হবে, কোন পথে হবে, তা বিশদ চোখে ফেলা হয়েছে বলেও পিয়ংইয়ং জানিয়েছিল। আর তারই জের ধরে উত্তর কোরিয়া ঘোষণা দেয়, তারা প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামের জলসীমায় 4টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। গুয়ামে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। দুই দেশের মধ্যে চলমান এ টানাপোড়েনের মধ্যেই বোমারু বিমান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র।